এদিকে বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্তের হার এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। পটুয়াখালীতে নতুন করে 82 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের সবাই হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 244 জন রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 45 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরগুনায় 40 জন, জামালপুরে 22, নওগাঁয় 7 ও সাভারে 40 জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। এদিকে বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্তের হার এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। পটুয়াখালীতে নতুন করে 82 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের সবাই হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 244 জন রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 45 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরগুনায় 40 জন, জামালপুরে 22, নওগাঁয় 7 ও সাভারে 40 জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। এদিকে বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্তের হার এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। পটুয়াখালীতে নতুন করে 82 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের সবাই হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 244 জন রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 45 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরগুনায় 40 জন, জামালপুরে 22, নওগাঁয় 7 ও সাভারে 40 জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। এদিকে বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্তের হার এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। পটুয়াখালীতে নতুন করে 82 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের সবাই হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 244 জন রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 45 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরগুনায় 40 জন, জামালপুরে 22, নওগাঁয় 7 ও সাভারে 40 জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। এদিকে বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্তের হার এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। পটুয়াখালীতে নতুন করে 82 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের সবাই হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 244 জন রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 45 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরগুনায় 40 জন, জামালপুরে 22, নওগাঁয় 7 ও সাভারে 40 জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। এদিকে বিভিন্ন জেলাতেও ডেঙ্গু আক্রান্তের হার এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। পটুয়াখালীতে নতুন করে 82 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের সবাই হাসপাতালে ভর্তি আছেন। এ নিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 244 জন রোগী। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 45 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বরগুনায় 40 জন, জামালপুরে 22, নওগাঁয় 7 ও সাভারে 40 জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো।